সনগর গ্রামের বেশিরভাগ মানুষ গ্রামবাসীদের অভিযোগ এমনটাই। সোনামুড়ার সীমান্ত ঘেঁষা এই গ্রামটিতে প্রবেশের দুটি রাস্তা রয়েছে। এলাকাটিতে এখনো সীমান্ত বেড়া তৈরি না হওয়ায় জিরো পয়েন্ট থেকে প্রায় 500 মিটার ভেতরে বসে সীমান্ত প্রহরার দায়িত্ব পালন করেন সীমান্ত রক্ষী বাহিনীর 133 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। আর সেখানেই সৃষ্টি হয় প্রতিদিনের সমস্যা। গ্রামবাসীদের অভিযোগ, তারা ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসও বাজার থেকে কিনে বাড়ি নিয়ে যেতে পারেন না। সন্দেহের বশে বিএসএফ চেকিং এর নামে হয়রানি করে প্রতিনিয়ত। অনেক সময় কর্তব্যরত জওয়ানরা সচিত্র পরিচয়পত্রেরও ধার ধারে না। বাইরে থেকে কোনো অতিথি এই এলাকার কোনো বাড়ি ঘরে এলেও শিকার হন অযথা হয়রানির। আমাদের এনসিনগরে দুইটা রাস্তা আছে, একটা করালে মুড়া দিয়ে, একটা দুর্গাপুর দিয়ে। দুটো রাস্তার মাথার মধ্যে বিএসএফ ডিউটি করে, আর আমাদের এখানে ফেন্সিং হয়েছে না, খোলা এরিয়া। আমরা যাবতীয় জিনিস যাই বাজার থেকে নিয়ে আসি, তা 1 কেজি হোক 2 কেজি হোক, আমাদেরকে তারা বলে ক্যাম্পে থেকে বলে পারমিশন নিয়ে যেতাম। মানে আমরা সংসারে লাগে মানে আমরা 2 কেজি চিনি লয়ে যায়, তারা চিরা ফেলাই দেয়, 5টা সামান লয়ে যায় চিরা ফেলাই দেয়। তারপরে 38 জন আমার বোন ফুপু বা নিজের শ্বশুরবাড়ি, কোনো 38 জন বাড়িতে আসতো তারা পারমিশন, তারা আমরা প্রধান ভেরিফিকেশন করে থাকে দিই, কিন্তু তারা ক্যাম্পে আইয়া ওয়েট করার আগে 2 ঘন্টা 3 ঘন্টা তো আমাদের 38 জন ফিরে যায়। রবিবার প্রয়োজনীয় কাজে এনসি নগরে আসা এক ভারতীয় নাগরিকের সচিত্র পরিচয় পত্র বিএসএফ এর এক জওয়ান ছিঁড়ে ফেলে দেন বলে অভিযোগ। এলাকার উপপ্রধান ফারুকুল ইসলাম ঘটনার সম্পর্কে কৈফিয়ত চাইলে বিএসএফ তার সঙ্গেও দুর্ব্যবহার করে বলে জানিয়েছেন ফারুক। তাই ক্ষুব্ধ গ্রামবাসীদের সোমবারের এই সড়ক অবরোধ। উপপ্রধান জানিয়েছে তার কাটার বেড়া না থাকায় বিএসএফ এর অযথা হয়রানির কারণে ভারতীয় হয়েও তারা জীবনযাপন করছেন এক প্রকার পরাধীন হয়ে। এই অবস্থায় সীমান্ত ঘেঁষা এই গ্রামটির বাড়ি ঘরে বাইরের কেউ আসতে চান না। কোনো মেয়েকে বিয়ে দিয়ে এই এলাকার কোনো পরিবারের সঙ্গে আত্মীয় সম্পর্ক পর্যন্ত করতে চান না বাইরের কেউ। আমাদের গ্রামে কোনো ছেলে মেয়ে বিয়ে করায়ও না এবং দিত মানুষ রাজি হলো না। আর সাধারণ মানুষ যে কোনো বিয়ে যাবে সন্ধ্যা 6টার পরে বাজার হতে দেয় না, ধমকাধমকি করে আর ধরলে কয় মাটি থেকে আড়াই লেবো, গুলি মারবো, এই করবো এই করবো, আপনারা গালাগালি করে সবসময় গালাগালি করে। আর আমাদের এখানে দেখো আই কার্ড দিছি, আই কার্ড ছিঁড়া হালাই দিচ্ছে বিএসএফ, আই কার্ড বলে হইতো না, অ্যালাউড হইতো না, আর কারোর বাজার হইতো না, নেম প্লেট লাগে না, নেম প্লেট লাগে। এটা সরকারি লোক কিন্তু সরকারি একটা আই কার্ড ছিঁড়া হালাই দিছে কোম্পানি কমান্ডারে। কালকে আমি এজ এ প্রধান হিসাবে আমি একটা সমস্যা হয়েছে মহিলার সাথে, কোম্পানি কমান্ডার আমার কাছে এসে ইনসিনো করে যে প্রধান উপপ্রধান আছে সবাইকে পিছু আর আমি গুছাতে কাম দেখা দেন কে আমার পাওয়ার, তারা বলে আমাদেরকে তারা পাওয়ার দেখা দিন, এই জন্য আমরা এখানে আজকে বাধ্য হয়েছি। মানে আমি প্রধান হিসাবে যদি আমার পিছু আর আমি গুছা দেখা তাহলে আমার গ্রামের যে জনগণ আছে তাদের সাথে কি ব্যবহার করবো। সপ্তাহের প্রথম দিনে অফিস টাইমের ব্যস্ততম সময়ে সংঘটিত হওয়া এই সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান সোনামুড়ার এসডিপিও সমীর রায় সহ স্থানীয় ডিসিএম। তারা গিয়ে কথা বলেন অবরোধকারীদের সঙ্গে, এরপর অবরোধ মুক্ত হয় সোনামুড়া বক্সনগর সড়ক। একটা রাস্তা রকম হয়েছিল আজকে, তো এসডিপি স্যার ফোন করে জানাইছিল যে এনসিনগর এরিয়াতে একটা রাস্তা রকম হয়েছে, তো ওইটার সিচুয়েশন কি বা ইউ কি একটু দেখান। তো এখানে যখন আইসে অনেক ক্লেমস আইসে, তো এই ক্লেমসটি আমি নোট ডাউন করার পরে এখন ভাইস চেয়ারম্যান সাহেব আসছেন, প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী রাজ্যের গর্ব রাজ পরিবারের সদস্য সচিন কর্তার পিতা নবদ্বীপ চন্দ্রের নামে নামাঙ্কিত সোনামুড়ায় অবস্থিত রাজ্যের এই সুপ্রাচীন গ্রামটি। সীমান্তের 150 গজ ভেতরে সীমান্ত বেড়া নির্মাণ করতে হলে গ্রামটির প্রায় অস্তিত্বই বিলীন হয়ে যাবে। এই কারণে গ্রামবাসীদের বাধার মুখে কিছু বছর আগে এনসি নগরের একটি এলাকায় আটকে গিয়েছিল বেড়া নির্মাণের কাজ, আর বর্তমানে এই সমস্যা প্রকট হয়ে দাঁড়িয়েছে। কোন পথে হবে এই সমস্যার সমাধান, এটাই লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।